অনেকদিন ধরে রাজ্য সরকারের পরিকল্পনা ছিল যে রাজন্য আমলে রাজভবনকে নতুন করে সাজিয়ে তুলে আন্তর্জাতিক মানের একটি মিউজিয়াম তৈরি করা, যাতে করে বিদেশিরাও যাতে এই মিউজিয়ামে আসে এবং ত্রিপুরা যে একটি আদর্শ ট্যুরিস্ট ডেস্টিনেশন সেটা বিশ্বের দরবারে তুলে ধরা। সেই মোতাবেক গত বছরের অক্টোবর মাস থেকে কাজও শুরু হয়েছে। নোস্প্রেন নামক একটি কোম্পানি টেন্ডারে এই কাজটি করছে। মোট 40 লক্ষ টাকার কাজ হবে। সে কাজ খতিয়ে দেখার জন্যই এখানে আসা। ডাইরেক্টর ট্যুরিজম সহ ভিজিটে এসেছি। আমাদের যে ঐতিহাসিক বিল্ডিং, যেখানে আমরা একসময় জানতাম রাজদরবার বসত এবং রাজভবন হিসেবে এটা পরিচিত ছিল, পুষ্পন্ত প্যালেস, তো এটা অনেক দিন ধরেই সরকারের পরিকল্পনা রয়েছে যে এটাতে নতুন করে ইনভেস্টমেন্ট করে যাতে আন্তর্জাতিক মানের একটা মিউজিয়াম তৈরি করা যায়, যেখানে বিদেশি পর্যটক, দেশি পর্যটকদেরকেও মানুষ এখানে আসবে এবং ত্রিপুরা যে একটা আদর্শ ট্যুরিস্ট ডেস্টিনেশন সেটা বিশ্বের দরবারে তুলে ধরবে। তো কাজটা শুরু হয়েছে প্রায় অক্টোবর মাস থেকে। নোস্প্রেন নামে একটা কোম্পানি, তারা টেন্ডারে এই কাজটা পেয়েছে। 40 কোটি টাকার কাজ হবে। কাজ মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন, আমরাও এখানে এসে দেখলাম যে রিনোভেশনের কাজটা চলছে। পাশাপাশি তিনি বলেন বিভিন্ন ধাপে ধাপে এ কাজ করা হচ্ছে। হারিয়ে যাওয়া আমাদের যে সংস্কৃতির রাজন্য আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত যে ঘটনাবলী, স্মৃতিগুলি, সেগুলিকে যাতে সংরক্ষণ করে রাখা এবং আগামী প্রজন্মকে যাতে করে ত্রিপুরা হারিয়ে যাওয়া যে সংস্কৃতিগুলি যাতে তাদের কাছে তুলে ধরতে পারি এবং বহিরাজ্যের মানুষের কাছে যেন আমরা সেগুলি তুলে ধরতে পারি, সেই লক্ষ্যে এই প্রচেষ্টা চলছে। এবং এতে বিভিন্ন ধাপে ধাপে যে আমি এস্টিমেট দেখলাম বা ড্রয়িং দেখানো হলো, তাতে ধাপে ধাপে যাতে হারিয়ে যাওয়া আমাদের যে সংস্কৃতি এবং রাজ আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত যে ঘটনাবলী, রবীন্দ্রনাথ আমাদের রাজ্যে এসেছেন, রবীন্দ্রনাথের জন্য একটা আলাদা গ্যালারি থাকবে, বিভিন্ন কালচারাল হেরিটেজ সমস্ত দিক থেকে প্রিজার্ভ করে রাখার জন্যে এবং আগামী প্রজন্মকে যেন ত্রিপুরার হারিয়ে যাওয়া যে সংস্কৃতিগুলো, হারিয়ে যাওয়া রাজ পরিবারের রাজন্য আমলের জিনিসগুলো যেন আমরা আগামী প্রজন্মকে তুলে ধরতে পারি এবং রাজ্যের বাইরের এবং বহির দেশের মানুষের কাছে যেন আমরা সেগুলো তুলে ধরতে পারি, তার জন্যই এই প্রচেষ্টা করা হয়েছে। ডিজিটালি সমস্ত কিছু সেখানে কন্ট্রোল করা হবে এবং রেট্রোফিটিংয়ের কাজ শুরু হয়ে গেছে। আমরা আশা করব 2 বছর টাইম তাদেরকে দেওয়া হয়েছে। এই 2 বছর টাইম পিরিয়ডের মধ্যে আমরা এই যে মিউজিয়াম, আন্তর্জাতিক মানের মিউজিয়াম, সেটা রাজ্যবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করা যাবে। তো কাজ চলছে। এমডি বা ডাইরেক্টর ট্যুরিজম আছেন বা কোম্পানির লোকরাও আছেন, ওনারা তদারকি করছেন। আমাদের ট্যুরিজমের ইঞ্জিনিয়াররাও রয়েছেন, তারা তদারকি করছেন। আগামী 2 বছরের মধ্যেই এই ডিজিটাল আন্তর্জাতিক মানের মিউজিয়াম রাজ্যবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করা যাবে বলে আশা ব্যক্ত করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এবং এর ফলে রাজ্য ট্যুরিস্ট যেমনভাবে বাড়বে, তেমনি ট্যুরিজমের রেভিনিউ সোর্সও বাড়বে, কর্মসংস্থানও। এই ট্যুরিজমের ফলে আমাদের অনেকটা যেমন উপকার হবে, তেমনি আমরা সামনের দিকেও এগিয়ে যাব। তারা তদারকি করছেন এবং আমরা আশাবাদী যে আগামী দিনে সঠিক সময়ে এই কাজটা যখন সম্পন্ন হবে, এই রাজ্যে ট্যুরিস্টদের সংখ্যাও যেমন বৃদ্ধি পাবে এবং ট্যুরিজমের যে রেভিনিউ সোর্স, কারণ আগামী দিনে ট্যুরিজম সরকারি চাকরি শুধু একমাত্র বিকল্প নয়, ট্যুরিজমের মাধ্যমে আমরা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। তো এটা এই মিউজিয়াম হওয়ার ফলে এতে আমাদের অনেকটা উপকার হবে এবং আমরা সামনের দিকে এগিয়ে যাব, সেটাই আশা রাখছি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।